ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হতে চান প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ডোয়াইট ইয়র্ক। আইএসএল এ কোচ হিসেবে কাজ করতে চান তিনি। এখনো একদা সতীর্থ কর্নেল গ্লেনের খোঁজ রাখেন ইয়র্ক। এক ঝলক দেখলে বোঝার উপায় নেই যে তার বয়স 40 পেরিয়েছে, এখনও যেন আরামসে ম্যাচ খেলে দিতে পারেন। তিনি ডোয়াইট ইয়র্ক। এর আগে 3-4 বার ভারতে এলেও এটাই প্রথম কলকাতা সফর ম্যানইউয়ের তারকা স্ট্রাইকারের। ফার্গুসন জামানায় ইপিএল এর বিখ্যাত ক্লাবে যোগ দিয়ে ত্রিমুকুট জিতেছিলেন। চোখ বুঝলে এখনও মনে পড়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে সেই বিখ্যাত ম্যাচ। তবে অতীত নয়, বর্তমানেই বাঁচতে চান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই বিশ্বকাপার। কোচিংয়ে ফিরতে চান একটা সময় দেশের সহকারী ম্যানেজার হিসেবে কাজ করা ইয়র্ক। আইএসএল এ কোচ হিসেবে কাজ করার ইচ্ছে প্রকাশ করে গেলেন তিনি। Not as a player, but my intention is to be as a manager, whether it's here and in Calcutta, but it might be somewhere else. But my intentions, I've done my badges. I feel that I'm ready. I feel that I'm prepared now to be a manager. ফুটবলের পর ক্রিকেটই তার প্রথম পছন্দ। আইএসএল এ কলকাতা দলের অন্যতম কর্ণধার সৌরভ শুনে কিছুটা অবাক হলেন। তবে জার্মানি বিশ্বকাপে তাঁর সতীর্থ কর্নেল গ্লেন গত মরশুমে কলকাতায় খেলে গেছেন শুনে এতটুকু অবাক হলেন না, বরং হাফ ভলিতে গোল করার মতো ইয়র্ক বলছেন তাঁর দলের সতীর্থদের সব খবর রাখেন। All about Conor Glenn, of course he was part of the 2006 World Cup campaign in Germany, someone that I know that he's been here in Calcutta himself, and of course he's from Trinidad and Tobago, so yeah, I do follow those guys. And সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের, তবে ইয়র্কের আশা মরিনোর হাত ধরে চেনা আগ্রাসী মানসিকতা ফিরবে রেড ডেভিলদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।